শনিবার রমনা সোহরাওয়ার্দী পার্ক এলাকার সকাল হয়েছে ঢাকার বাইরে থেকে আসা বিএনপির হাজারো নেতাকর্মীর এমন হৈহুল্লোড়ে। কাউন্সিলে যোগ দিতে রাতেই রওনা হয়েছিলেন তারা, কেউ কেউ পৌঁছেছেন একেবারে ভোরে। মূল আয়োজন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ভেতরে হলেও তাকে ঘিরে উপচে পড়া এমন ভিড় ছিল মৎস্যভবন, রমনা পার্ক, শিশু পার্ক, সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশ ঘিরে। যারা আন্দোলন সংগ্রামে আহত হয়েছে, জেল জুলুম খেটেছে, নির্যাতিত হয়েছে, তাদের সাথে দলের চেয়ারপারসন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে একটা সেতু বন্ধন তৈরি হবে বলে আমরা প্রত্যাশা করি এই কাউন্সিলের মাধ্যমে। যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তারপরেও আজকে এই কাউন্সিল একটা মহাসমুদ্রে পরিণত হয়েছে। আজকে কেবল কাউন্সিলের মধ্যেই এটা সীমাবদ্ধ না, এটা একটা জনতার মহাসমুদ্র। বিএনপি চেয়ারপারসন মঞ্চে আসার আগে সেখানে পৌঁছেছিলেন ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিক, বিদেশি রাজনীতিক আর আমন্ত্রণে আসা বিদেশি নাগরিকরা। মঞ্চে বক্তৃতাও করেন তাদের কেউ কেউ। By declaring your national independence, an independence based on a set of core principles. উদ্বোধনী বক্তৃতায় বিএনপির এখনকার অবস্থান আর ভবিষ্যতের লক্ষ্য নেতাকর্মীদের সামনে স্পষ্ট করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব। সরকারের নজিরবিহীন দমননীতির কারণে আমাদের দলের প্রায় 502 জন শহীদ হয়েছেন, অপহৃত হয়েছেন প্রায় 223 জন, গুরুতর আহত হয়েছেন প্রায় 4000 জন, বিভিন্ন সময়ে কারাগারে পাঠানো হয়েছে প্রায় 75000। জাতীয় কাউন্সিল নিরাপদ নির্বিঘ্ন করতে সরকারি পুলিশ পাহারা ছিল ভোর থেকেই। ভেতরে দলের পক্ষ থেকে নেওয়া হয়েছিল বিশেষ সতর্কতা, রাখা হয় নিজস্ব নিরাপত্তা কর্মীদের পাহারা। আয়োজনের জায়গা ছোট, বেশি মানুষের ভিড়, অনেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে হুড়হুড়ি করেও ভেতরে ঢুকতে পারেননি, তারপরও খুশি। আজকে যে লাখো জনতার ঢল এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটকে কেন্দ্র করে গড়ে উঠেছে, এটার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাঠ পর্যায়ের সকল নেতাকর্মী প্রাণ উজ্জ্বল হবে। মাঠ পর্যায়ে কর্মীদের একটা প্রত্যাশা নেতৃবৃন্দের কাছে, যোগ্য নেতৃত্বের মাধ্যমে প্রতিটা ডিস্ট্রিক্ট শক্তিশালী সংগঠন গড়ে তুলবে। বিএনপির এবারের এমন রাজনৈতিক আয়োজন দলটিকে ঘুরে দাঁড়াতে শক্তি যোগাবে বলেও বিশ্বাস করছেন দলটির কেন্দ্রীয় নেতারা। সারা দেশ থেকে মাঠ পর্যায়ের দলীয় নেতাকর্মীদেরকে রাজধানীতে এনে এ ধরনের একটি কর্মসূচির মাধ্যমে বিএনপি মূলত দলকেই চাঙ্গা করতে চাইছে, একই সাথে সামনের দিনে রাজপথের আন্দোলন এবং সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করতে দলের এ ধরনের কর্মসূচি থেকে অঙ্গীকার করলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ক্রামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, ঢাকা।